হ্যালো বন্ধুরা আমি জয় শুরু করছি আজকে আওয়ার স্পোর্টস আজ কিন্তু হেভি গুরুত্বপূর্ণ নিউজ আছে তা পরপর তোমাদের দেবো দেখো প্রশ্ন উঠছে ইস্টবেঙ্গল কি আই লিগের জন্য পুরোপুরি প্রস্তুত নয় এখনও হ্যাঁ কারণটা হচ্ছে এই প্রশ্নটা ওঠার কারণ ইস্টবেঙ্গল প্রস্তুতি ম্যাচ খেলছে প্রথম বেঙ্গালুর ম্যাচটা তো তোমরা দেখেইছো জেনেই গেছো পরের ম্যাচটা ছিল মানে আগের দিন ম্যাচটা ছিল কিন্তু নর্থ ইস্টের সাথে আর সেখানে কিন্তু বেশিরভাগ জুনিয়র প্লেয়ার ছিল আর কিছু ফার্স্ট টিমের প্লেয়ার ছিল সেই টিমের সাথে ইস্টবেঙ্গল করলো কিন্তু ড্র হ্যাঁ ইস্টবেঙ্গলের স্ট্রাইকার কিন্তু অনেকগুলো চান্স পেয়েছিলো কিন্তু সেগুলো অসফল যায় আর ওলারও কিন্তু অনেকগুলো বল গোলে রেখেছিল। আর তার মধ্যে একটা বল বাড়ে লেগে ফেরত আসে দেখো ইস্টবেঙ্গল ফার্স্ট টিম আর ওখানে নর্থ ইস্টের জুনিয়র টিম আর কিছু সিনিয়র প্লেয়ার দিয়ে টিমটা সাজানো সেরকম অবস্থায় কিন্তু ইস্টবেঙ্গল ড্র করে আসলো দেখো এইটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো কী করবে তাহলে ইস্টবেঙ্গল টিম ভালো করে কি খেলবে আই লিগে না কিভাবে দল সাজাবে নাকি নতুন কোনো ছক নাকি নতুন কোনো প্লেয়ার আসছে নাকি কি হেনরিকে আসছে এটা নিয়ে এখনও হেনরিকের জন্য কোনো এখনও স্পষ্ট নিউজ আসেনি সেটা আসলে আমি জানিয়ে দেবো এবার চলে আসছি ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গলের আই লিগের ব্যাপারটা আই লিগ ইস্টবেঙ্গল নাকি প্রথম ম্যাচ রিয়েল কাশ্মীরের সাথে খেলবে নাকি ইস্টবেঙ্গল নিজেদের মাঠে দেখো ইস্টবেঙ্গল একটা কথা আমি বলছি সবাই বলছে যে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হবে ইস্টবেঙ্গল মাঠে আমি একটা কথা বলে দিই ইস্টবেঙ্গল যেই মাঠে প্র্যাকটিস করে না বর্তমানে সেই মাঠে কী করে আই লিগের মতন ম্যাচের ফার্স্ট ম্যাচটা খেলবে হ্যাঁ এটা কিন্তু আলেহান্দ্রো মানে ইস্টবেঙ্গলের হেড কোচের কিন্তু একদমই পছন্দ হয়নি সে কিন্তু খেলতে চায় না ইস্টবেঙ্গল টিম নিয়ে ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ডে সে চায় কল্যাণী মাঠে খেলাটা হবে কিন্তু খেলাটা পড়েছে তিন তারিখ আর এই তিন তারিখে কল্যাণী মাঠে কিন্তু সাফ জুনিয়র খেলা আছে এই জন্য তিন তারিখ ম্যাচটা পাওয়া যাবে না ম্যাচটা হতে পারে কিন্তু তিন তারিখের বদলে দু তারিখ হ্যাঁ দু তারিখ কিন্তু ইস্টবেঙ্গল আর রিয়েল কাশ্মীরের ম্যাচটা হতে পারে কল্যাণী স্টেডিয়ামে সেই নিয়ে এখনও সিআরটি নেই কারণ রিয়েল কাশ্মীরকে কিন্তু এখনও আবেদন করতে হবে তারপরে যদি রিয়েল কাশ্মীর মেনে যায় তাহলেই কিন্তু ম্যাচটা হতে পারে কল্যাণী স্টেডিয়ামে দেখো যারা ইস্টবেঙ্গল স্বচ্ছ সমর্থক সমর্থক আছো তারা কিন্তু চাইবেই যে ইস্টবেঙ্গল মাঠের বদলে কল্যাণীতে হোক বা কোনো অন্য মাঠে হোক কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান ওখানকার মাঠের অবস্থা বর্তমানে তোমরা জানোই কতটা খারাপ সেরকম মাঠে না খেলাটা ভালো মাঠে খেলাটা হলেই ভালো হবে এবার চলে আসি মোহনবাগানের কথায় দেখো মোহনবাগান কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলছে আর কালকে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কিন্তু তারা ভালোভাবেই হারিয়েছে আর দলে সবকটা কটা প্লেয়ারই কিন্তু যতটা পজিটিভ দিক দেখা যাচ্ছে দেখো এই কথাটা কিন্তু উঠছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো সমানই দল বলতে গেলে কলকাতার মধ্যে আর সেখানে ইস্টবেঙ্গল খেলছে আইএসএলের দলগুলোর সাথে প্র্যাকটিস ম্যাচ আর সেখানে মোহনবাগান খেলছে কলকাতা লিগের ছোট ছোট দলের সাথে প্র্যাকটিস ম্যাচ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দেখো এটা দেখো এই দিকটা আমি আমি লক্ষ্য করেছি নিজের থেকে ইস্টবেঙ্গল কিন্তু যেইখানে ম্যাচগুলো খেলছে সেখানে কিন্তু ড্র করছে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই কমছে কারণ সামনেই একটা বড় পরীক্ষা আই লিগ আর মোহনবাগান যদিও ছোটো টিমের সাথে খেলছে তাও কিন্তু তারা ভালো ব্যবধানে জিতছে তোমরা দেখতেই পাচ্ছ কালকে আমি কমিউনিটি বক্সে সব দিয়ে দিয়েছি আর সেখানে কিন্তু ছোটো টিম হলেও তাদের মোহনবাগান প্লেয়ারেরগুলো কনফিডেন্স কিন্তু অনেকটাই হাই হয়ে যাচ্ছে আর এই কনফিডেন্স হাইটাই কিন্তু দরকার বর্তমানে মোহনবাগানের জন্য তো আইলিগে মোহনবাগান কেমন ফল করে সেটাই কিন্তু দেখার বিষয় এবার চলে আসবো মোহনবাগানের খেলায় দেখো নেক্সট ম্যাচ কিন্তু মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলছে কিন্তু ইউনাইটেড স্পোর্টসের সাথে ইউনাইটেড স্পোর্টসের সাথে কবে খেলা হবে আমি কমিউনিটি বক্সে দিয়ে দেবো আর ইউনাইটেড স্পোর্টস কি হারাতে পারে নাকি মোহনবাগান এটা কিন্তু দেখার বিষয় তো এবার চলে আসবো পরবর্তী খেলার খবরে আর পরবর্তী খেলার খবরে আসলেই কিন্তু দেখা যাচ্ছে যে রঞ্জিত বাজারদের একটা সুন্দর টুই সেই টুইটে কিন্তু বলেছে নিতা আম্বানিকে ধন্যবাদ সেই ধন্যবাদের কারণ হচ্ছে যে দেখো আই লিগের ক্লাবগুলোর খেলা লাইভ দেখানো হবে নাকি এটা নাকি একটা চিন্তার বিষয় ছিল অনেক সমস্যা ছিল সেই সমস্যা জট কাটিয়ে ডি স্পোর্টসের সাথে কিন্তু পরপর তিন বছরের চুক্তি হয়ে যায় এই তিন বছর কিন্তু পরপর লাইভ দেখানো হবে ডি স্পোর্টসে আই লিগের খেলাগুলো লাইভ খেলাগুলো এই সেই জন্য কিন্তু একটা বড়ো ভূমিকা গ্রহণ করেছিল নিতা আম্বানি সেই জন্যই কিন্তু এই ধন্যবাদ এই টুইটটা করা রঞ্জিত বাজাজের এবার চলে আসছি ইস্টবেঙ্গলের একটা কথায় দেখো ইস্টবেঙ্গলের চৌদ্দ তারিখ কিন্তু একটা অ্যাওয়ে ম্যাচ ছিল টার্ভো এফসির সাথে এবার টার্ভো আই লিগের নতুন ক্লাব বুঝতেই পারছো এই টার্ভোর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ ছিল এই অ্যাওয়ে ম্যাচটা কিন্তু বর্তমানে হতে চলেছে হোম ম্যাচ তার অনেকগুলো কারণ আছে সেই কারণটা আমি কমেন্টি বক্সে জানিয়ে দেবো পুরোপুরি ডিটেলসে তো সেই ম্যাচটা ইস্টবেঙ্গল সমর্থকের কাছে কিন্তু একটা দারুণ বিষয় তো রেডি তো সবাই লিগ কিন্তু এসে ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যান তো তোমরা তৈরি হয়ে যাও এবার চলে আসছি মোহনবাগানের কথায় দেখো মোহনবাগানে সুখদেব সিং পাঞ্জাবি এই ছেলেটি মোহনবাগানের জন্য অসাধারণ কিন্তু তিনি অনেক দিন ধরেই খেলে আসছেন আর এই সুখদেব সিংকে কিন্তু দেখা যাচ্ছে না মোহনবাগানের প্র্যাকটিস মাঠে হ্যাঁ প্র্যাকটিসে কিন্তু অনেক দিন ধরেই সুখদেব সিং আসছে না মোহনবাগানের জন্য তো প্রশ্ন উঠছে অনেকগুলো সুখদেব সিংকে কি ছেড়ে দিল মোহনবাগান না কি পছন্দ নয় ভিকুনার সুখদেব সিংকে নাকি ভবানীপুরের জন্য সুখদেব সিংকে রেখে দেওয়া হচ্ছে তৃতীয় ডিভিশন আই লিগের ভালো করে খেলার জন্য তো অনেকগুলো কিন্তু প্রশ্ন উঠছে আর দ্বিতীয় ডিভিশন আই লিগে কি ভালো করে খেলতে চান সুখদেব সিং এই নিয়ে এখনও কিছু জানা যায়নি সুখদেব সিং মোহন ফার্স্ট টিমে আছে নাকি না সেকেন্ড টিমে আছে এই নিয়ে কোনো কিছু জানা যায়নি জানা গেলে আমি অবশ্যই জানাবো তারপরে চলে আসি ডিয়াগো ফরাল্যান্ডের কথায় সে কিন্তু একটা উক্তি করে যা ডিয়াগোকে তোমরা অনেকেই চেনো দেখো যে ম্যানচেস্টার ইউনাইটেডের ফার্স্ট টিম যে অ্যাথলেটিকো ও ফার্স্ট টিমে খেলেছে আর কি মুম্বাই সিটি আইএসএলও খেলে গেছে এমন তিনি বাইরে আছে জাপানের একটি ক্লাবে খেলছে তো সেখানে কিন্তু তিনি একটা উক্তি করেছেন যে ইন্ডিয়ার প্লেয়ারগুলোকে তিনি কিন্তু বড় ভবিষ্যতে দেখতে পাবে হয়তো বার্সেলোনা আর রিয়েল মাদ্রিনার মতন ক্লাবে খেলতে এটা কিন্তু একটা দারুণ বিষয় দেখো ইন্ডিয়ান প্লেয়ারগুলো যতই হেরে যাক যতই ড্র করুক ইন্ডিয়ান প্লেয়ার তো আমরা সবসময় সাপোর্ট করব আর যথেষ্ট ভালো খেলে তারা তারা কিন্তু সহজে হেরে যায় না বারবার অ্যাটাক করতে যায় আমাদের ভাগ্যদোষে আমরা গোলগুলো হয়তো পাই না কিন্তু আমরা অ্যাটাক করি আমরা তো লড়ি আমরা তো বসে থাকি না এর জন্য কিন্তু ডিয়াগো এই কথাগুলো ভেবে আর এই খেলাগুলো দেখেই কিন্তু তিনি উক্তিটা করেছেন আমার ইন্ডিয়া এগিয়ে যাবে আরও সুন্দরভাবে জয় করব কী হয়েছে আমরা একটুখানি বসে গেছি তো কোনো ব্যাপার না আমরা আরও লড়বো আরও জড়ব এরপরে বর্তি কোয়ালিফাইতে হয়তো আমরা সবগুলো ম্যাচ জিতব আর বিশ্বকাপও খেলবো মন ভেঙে না বন্ধু লড়তে হবে ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও বিশ্বকাপ আমাদের জন্য অপেক্ষা করছে চলো পরবর্তী জেনারেশনের জন্য একটু রেডি হই